জয় কৃষ্ণকালী মায়ে জয়। অনেকে ভক্তরা আমাকে বলেন যে আমার মেয়েকে দেখতে পান না, আমার হাজবেন্ডকে দেখতে পান না। পুচুটাকে সবাই চিনে গেছে যেহেতু অনেকবার গান করেছে। আগে ভেবেছিলাম ও কৃষ্ণের কালী ঠাকুরের গানগুলো সব করবে, এখন সময় দিতে পারছি না, তাই জন্য ও নিজে নিজেই গান করে। সবাই একে চিনে গেছে গোপালকে, আর আমার হাজবেন্ডকেও অনেকে চিনে গেছেন। আমি আজকে পরিচয়ের ভিডিও করানো একটাই আমার কারণ, যেটা হচ্ছে অনেক ভক্তরা তো চেনেন না আমার স্বামীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে, ছেলেকে চিনে গেছেন। তা আমার মেয়ে যখন কলেজ থেকে আসছে, অনেক ভক্তরা আটকে দিচ্ছে যে তুই কে রে, তুই কোথায় যাচ্ছিস লাইন ছেড়ে। যখন আমার মেয়ে বলছে যে আমি কৃষ্ণকালীর মেয়ে, মায়ের মেয়ে, তখন ভক্তরা বলছে যে আমরাও তো কৃষ্ণকালীর মেয়ে, মায়ের মেয়ে। অবশ্যই আমার কাছে সকল সন্তান সমান, আমি যাকে গর্ব ধরেছি বলি সে আমার সন্তান না, তাহলে তো আমি নিজের সন্তানের কথা বেশি ভাবলাম, তাহলে আমি ভক্তদের কথা কেন ভাবলাম। তবু ওকে তো হাসতে দিতে হবে, ও পড়াশোনা করবে, কলেজে ফার্স্ট ইয়ার পড়ে, তারপরে দুটো তিনটে টিউশন ধরেছে, সেই বাচ্চাদের পড়াতে যায়, নিজের কম্পিউটার ক্লাস আছে। সেই জন্যই ভক্তদের কাছে আমার অনেকে বলেন মা তোমার মেয়েকে কই দেখালে না। অবশ্যই আমার কাছে সকল মেয়ে, সকল ছেলে, আজকে যদি ওদের কথা ভাবতাম তাহলে আমি হয়তো আমার নিজের কথাটাও বেশি ভাবতাম। আমাকে সাজতে হবে, ভালো শাড়ি পরতে হবে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, আমি একটু বেশ কোথাও ঘুরতে যাবো, বেড়াতে যাবো না, সেটা আমি করি না। আমি সবসময় আমার মানসিকতাই হচ্ছে অন্যরকম চিন্তাধারা। যেমন আজকে অনেক ফল পড়েছে আপনারা জানেন, আজকে সোমবার ছুটি রেখেছি আমার সেবিকা দিয়ে নিয়ে, আমি সেবিকা বলবো না, তারাও আমার সন্তান, তাদেরকে নিয়ে আমি আজকে যাব ফল বিতরণ করতে। আমি দেওয়ার তো কেউ নয়, আমি কিন্তু আমার নয়, আমি কিন্তু তারই সৃষ্টি, ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। আমি যে নিঃশ্বাস প্রশ্বাস সেটাও কিন্তু আমার নয়, এই যে ফলদান সেটাও আমার নয়, আমার বলতে কিছু নেই। সেই জন্যই আজকে একটু যাব আর মেয়েকে দেখিয়ে দিই। এর নাম হচ্ছে উর্মি লক্ষণ, উর্মি, ওকে আমি বলি উর্মি। আর ওর ভালো নাম ছিল বিপাশা, আর ছোটোবেলায় নাম ছিল বিপাশা, যাই হোক ওর কার্ডে হয়ে গেছে উর্মি, ওকে সবাই উর্মি বলেই চেনে। একটু পরিচয় করে দিই, আমার দুই সন্তান, অনেকে বলে মেয়েকে দেখালো তো দেখালাম আজকে, আর আমার হাজবেন্ডকে তো চেনেন। দেখুন স্বামী স্ত্রী থাকতে হলে একটু অশান্তি হয় সবাই জানেন। তা আমার একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সত্যি ও খুব সাপোর্ট করে, আমার একটা পিলারের মতো আজকে ও আমাকে সব সময় পাশে দাঁড়িয়েছে, ভক্তদের সেবা করা, তারপরে সব সময়ের জন্য ভক্তরা আসেন তাদেরকে ফোনে অ্যাড্রেস বলে দেওয়া। বেশিরভাগ ভক্তরা ভালো কমেন্ট করেন যে কৃষ্ণকালী মায়ের হাজবেন্ডটা খুব ভালো, কিন্তু আমি কিন্তু বারবার বলি আমি কৃষ্ণকালী মা নই, আমার মা হচ্ছে কৃষ্ণকালী মা, হচ্ছে আমার মা, আমি তার পূজারিণী, আমি তার পরম ভক্ত। সেই জন্য আমাকে সবাই কৃষ্ণকালী মা বলে, যাই হোক যার যেমন ভালো লাগে, ভালোবাসা দেন, সেটাই আমার কাছে বড় পাওনা। আমার স্বামীকে আরেকবার দেখিয়ে দিই, আসবে। আমার স্বামী সবসময় খুব সহযোগিতা করে, মানে ও বুঝতেই পারছেন চেহারা কেমন হয়ে গেছে, পেপার দিতে যায় 300টা ঘরে, সেই 300টা ঘর কিন্তু নিজস্ব দাঁড়িয়ে একদম তিনতলা দুতলা সমানে ওঠা, পেপার দেয় বুঝতেই পারছেন, আবার আসে জল পর্যন্ত সেবা করে না, ছুটে এসে ভক্তদের সামলাতে হবে। অনেক ভক্তরা রেগে যান যে একটু দেরি হয় বলে, তাহলে ধৈর্য আড়া হয়ে যান। আমি ভক্তদের বলি কী রে তোরা আজকে এরকম হয়ে গেলি, তা না একটা দিন এসে তোরা নার্ভাস হয়ে যাচ্ছিস, এবার আমরা বল প্রত্যেক দিন কতটা কষ্ট হয়, এই যে কথা বলাটা বলছেন এটাও একটা কিন্তু পাওয়ার নষ্ট হয়, এনার্জি নষ্ট হয়, সব থেকে বেশি ক্ষতি বেশি কথা বলাটা, ঘুম নেই, টাইমে খাওয়া নেই, সারাদিন কথা বলা বুঝতেই পাচ্ছেন। তবু আমি হাসি মুখে আজকে এসেছি, আগমন হয়েছি পৃথিবীতে, হাসি মুখেই যেন পৃথিবী ছেড়ে যেতে পারি, আর হাসি মুখে যেন সকল ভক্তদের যেন করতে পারি। আমি হাসি বলেই আমার অনেক দুস্থ, আমার সন্তানও হাসে, তারা কিছু পায় না শুধু বলে মঙ্গলা মায়ের হাসি এত মিষ্টি, তার হাসি দেখি আমার প্রাণ জুড়িয়ে যায়, আমি সেই জন্যই হাসতে ভালোবাসি।
সকলকে আমি হাসাতেও ভালোবাসি, এটাই চাই। তাই যেসব ভক্তরা দেখবেন দাঁড়িয়ে পড়েছে, লাইন দিচ্ছেন, এখন তো 4-4 থেকে লাইন হয়, আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমার ছেলে, ছেলে তো বেরোয় না ভয়ে, ও বেরোয় না, তো ওদেরকে একটু ছেড়ে দেবেন, ওরা না এলে সহযোগিতা হবে না। আরও কিছু আমি আমার ফ্যামিলিকে দেখালাম, আরও কিছু একটা ভিডিও করব, যেটা আমার মেয়ে, আমি প্রথমেই ভিডিও আগেও বলেছি, আরও কিছু পরিচয় দেব আইমা। যেমন আমি বন্ধু মা বলি, আবার দিদিও বলি, আমি এরকমই চেয়েছিলাম, কারণ আমি যেটা চাই সেটা কৃষ্ণকালী মা পূরণ করে দেয়, আপনারা জেনে গেছেন। তার কারণ আপনারা জানেন আমি মুখের কথা বলতে হয় না, কৃষ্ণকালী মা অন্তর্যামী, আমার মনের কথা জেনে যায়। আমি এমনটাই পেয়েছিলাম যে আমার মেয়ে এমন কাউকে বিয়ে করবে, আমার অনেক টাকা পয়সা দরকার নেই, কিন্তু আমার ফ্যামিলিটা ভালো হয়। আজকে সত্যি হয়েছে, আমি জানি মাও চেয়েছিল আমার আমার মেয়ে যাকে ভালোবাসে সেই সুবর মা, ঠিক আছে, সেও আমার কাছে মা হয়ে গেছে। তাই এই ভক্ত মা এলো, তাকে যেন একটু ছেড়ে দেবেন, কারণ এর কাজ কি, এর কাজ হচ্ছে এসি না, আমার রান্না মাও আছে, আপনারা জেনে গেছেন, আরও রান্না মা আছে, ঢাকমাও রান্না করে নিয়ে আসেন, সুমি মাও করে নিয়ে আসেন, উমা মাও সাহায্য করেন, হ্যাঁ, ও হার্লিক্স, গ্লুকন্ডি জল, সবাই সবাই, এই মা এসে কি করে, সবজি সবাই দেয়। এই মাকে বলি একটু নিম পাতা করে না দে, আমার খেতে ইচ্ছা করছে, যেমন ভালোবেসে আবদার করে বলি, ও সেটা করে এসি। এইগুলি আমি আমি চেয়েছিলাম যে আমার একদিন আমি এমন হব যেটা হচ্ছে গিয়ে কেউ না কেউ সহযোগিতা করবে, মা না চাইতেই আমার মা সব বুঝে যায় আমার মনের ভাষা, এরকম একটা ফ্যামিলি লাগবে, এমন একটা থাকবে যে করবে। পরিচয় করে দিচ্ছে, এই মা আমি জানবো করছে, আশা করি আমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি পরিচয় করে দিই, আমার মেয়ে জামাইকে ডাকি, এই আমার হচ্ছে গিয়ে ছেলে, আমার জামাই, ঠিক আছে, এ ছোটো থেকে ভালোবেসেছিল দুজন দুজনকে। প্রথমে আমি প্রথমে বলেছিলাম আমি আগে ছেলেটাকে দেখবো, তবে কিন্তু মানবো, যাই হোক ও ভালোবেসেছে, আমি বলে যে রেজিস্ট্রিও ওদের হয়েছে, 18 বছরে পা দিয়েছে, রেজিস্ট্রি করে নিয়েছে, তবে এখন আমি বলেছি আরও কিছুদিন যাক, ও কলেজে ফার্স্ট ইয়ার পড়ছে, বয়সটাও কম, 18 বছরে এই পা দিল, খুব যে বয়স তা নয় বুঝতে পারছেন। আর আমার খুব কম বয়সে বিয়ে ছিল, 15 প্লাসে, আর আমার উর্মি আমার খুব তাড়াতাড়ি হয়েছে আমার মেয়ে, আমি জানবো সে আমার লক্ষ্মী এসেছিল। তবে আর একটা কথা আমি বলতে চাই, আমার মেয়ের কাছে না বললেই নয়, ভালোবাসা করে বিয়ে করেছিলাম, আমি বলেছিলাম যে ছেলে আসবে টুক করে মেয়েটাকে নিয়ে চলে যাবি, আমি সেই ছেলে খাটি দেখে নেবো না, তা তাই, সত্যি তাই। আজকে যে এসে করে নিয়ে গুছিয়ে নিয়ে করছে, বিয়ে দেখলে তো সে এত ভালোবাসা দেখা হতো, বিয়ে দেওয়া করে নিয়ে চলে যেত, আলে কালে একবার আসতো, কিন্তু এই যে আশেপাশে বিয়ে হওয়াটা, একটা মন্দির সামলানো অনেক কঠিন ব্যাপার, কিছু না কিছু তাকে কাজে লাগে। আর এই মেয়ের একটা কথা বলি, ভালোবেসেছে, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, আরও 3-4 বছর ওয়েট করার পর ধুমধাম করে বিয়ে অবশ্যই আমি দেব, আপনাদের আশীর্বাদ আমি চাইবো। আর গোপাল একবার আয়, গোপাল আমি বলি, আমার স্বপ্নাদেশেরই আমার ছেলে, মা কৃষ্ণকালী মা বলেই দিয়েছিল যে 12 বছর পর তোর পুত্র সন্তান হবে, তা আমার তাই হয়েছে, আয় উর্মি এগিয়া দেখে, আমার পুত্র সন্তান হয়েছে 12 বছর পর, আর আমি জানতাম 12 বছর পর আমার ছেলে হবে, তাই হয়েছে। সব থেকে বড়ো জিনিস, আমার সবারই দুঃখের কথা আমি শুনি, অনেক ভক্তদের একবার হেসে বলি যে সবাই তো তোমাদের দুঃখের কথা মঙ্গলা মাকে বলো, কিন্তু আমারও তো কিছু দুঃখের কথা থাকে, তা আমি সেগুলো বলতে চাই না পুরোটা, তবে একদিন সত্যি বলবো, আমি জানি আমার বুকে জমানো অনেক দুঃখের কথা আছে বলবো। তবে এই ছেলে যখন হয়, আমরা জানতেন যে আমি একটা আমার আমি একটা খুব জব খুঁজেছিলাম, যে আমার একটা জব লাগবে, আমার একটা চাকরি লাগবে, কেন না, কৃষ্ণকালী মাকে আনতে হবে, কৃষ্ণকালী মায়ের একটা মন্দির করতেই হবে। আমার যেহেতু আপনারা সবাই জেনে গেছেন যে আমার হাজবেন্ড চাকরি করছে, তা তো নয়, আমি এটা চেয়েছিলাম যে আমি কিছু করি, কিছু ইনকাম করি, উর্মি এদিকে আমি কিছু ইনকাম করি, তাই জন্যে সেই জন্যে আমি একটা ইনস্যুরেন্সের প্রথমে কাজে যাই। তা আমার গোপাল তখন বয়স তখন কত হবে, 9 মাস না গোপালের বয়স, এ যখন 9 মাস বয়স তখন থেকে আমি কিন্তু আমি সার্ভিস করতে যাই না, আমার সামান্য তখন আমার মাইনে ছিল 7,000 টাকা, সেই 7,000 টাকাও কিন্তু আমার অনেক কাজে লেগেছিলো, কারণ আমি আমার সন্তান তখন কিন্তু ব্রেস্ট মিল্ক খেতো,
কিন্তু আমার ব্রেস্ট মিল্ক কিন্তু আমার সন্তানকে খাওয়ানোর টাইম পাইনি। আমি দুটো পর্যন্ত ফুচকা করে ফুচকা বেলে সমস্ত আইটেম করে আমি ছুটতাম হন্তরন্ত না, আমাকে কর্ম করতে হবে, আমার কৃষ্ণকালী মাকে আনতে হবে, মায়ের মন্দির করতে হবে। এই ছোট্ট শিশু যখন 9 মাস বয়স, আমার সন্তানকে সেদিন কেউ দেখার ছিল না, ছিল কিন্তু তার দিদি দ্বিতীয় মা, কারণ ভাইয়ের সমস্ত দায়িত্ব, ও যখন 12-13 বছরের তখন এ 12 বছরের ডিফারেন্স, যখন এ 9 মাস বয়স তখন আমার মেয়ের বয়স 13 বছর, 13+। তখন উর্মি পটি করেছে, পটি কেচেছে, ভাইকে ছুচু করিয়ে দিয়েছে, দুধ করে খাইয়ে দিয়েছে। আমি অফিস যেতাম ঘুমাবে কার কাছে, দিদি ভাই কাছে, ও তখন জানতো না, গলা জড়িয়ে ঘুম পাড়িয়েছে। সমস্ত ছোট থেকে বড় হওয়ার দায়িত্ব আমি, শুধু ওর নাম কিন্তু, ভালো নাম কিন্তু কৃষ্ণ, আর ডাক নাম কিন্তু গোপাল। কৃষ্ণ যেমন আর এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আর এক মায়ের কাছে লালন পালন হয়েছিল, ঠিক আমার এই গোপাল, আমার এই কৃষ্ণের কিন্তু জীবনটা সেইভাবেই হয়েছিল, সেইভাবেই হয়েছিল। এ কিন্তু মানুষটা হয়েছে আমার মেয়ের কাছে, সব সব করেছে, আতুরের জামা কাপড় কেচে টালির চালে মেলে দিয়েছে, খাইয়ে দিয়েছে ভাইকে, সবটাই ও করেছে। আমি আতুরে ঘুমিয়েছি, ভাই কেঁদেছে, ও ধরেছে, আমি খেয়েছি, আজকে সম্পূর্ণ করেছে। তাই আমি আজকে গোপালকে সবসময় ওর কানে একটাই মন্ত্র দিই, বাবা মাকে ভুলে গেল তোর কিন্তু এই দিদি ভাইকে ভুলিস না, দিদি ভাই কিন্তু তোর দ্বিতীয় মা, এ না থাকলে হয়তো আমি গোপালকে মানুষ করতে পারতাম না। আজকে আমি এই সন্তানের কথা না বললেই নয়, ও যে হারে করেছে, ওইটুকু মেয়ে, খাওয়ানো, ঘুম পাড়ানো, পটি কখনো কেচে দেয়া, মেলে দেয়া। আমার একটাই লক্ষ্য ছিল, ফুচকা আমাকে করতেই হবে, ছেলেকে দেখার টাইম পাইনি, ফুচকা করেছি সারা সারা রাত, সারা সারা দিন করেছি, সামলেছি। তাই আমার ফ্যামিলিকে একটু এই যে পরিচয় করে দিলাম, আর গোপুসোনা বড় হয়ে কী হবে জানি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় সর মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। একবার রাখ, এবার আমার